সমুদ্র ভালোবাসেন? সমুদ্রের জলে স্নান করতে দারুণ লাগে, তাই না? বললেই ভাববেন এ কেমন প্রশ্ন। না, এ প্রশ্ন নয়, এটা আসলে জানাবার একটা বিষয়। এবার সমুদ্রে না নেমেও সমুদ্রের ঢেউয়ের আশ্বাস পেতে পারবেন আপনিও। আচ্ছা, আশ্বাস নয়, বলি আস্বাদ। না, পাড়ে বসে নয় সমুদ্রে নেমে। কি, সবটা গণ্ডগোল হয়ে গেল? তাহলে গুছিয়ে বলি। এবার আপনি সমুদ্রে না নেমেও সমুদ্রের ওপর দিয়ে দিব্যি হেঁটে যেতে পারবেন আগে। হ্যাঁ, এমন ঘটনার যদি সাক্ষী হতে চান তাহলে গন্তব্য হতে হবে কর্ণাটক। দীঘা, পুরী, শঙ্করপুর, যে জায়গার কথাই বলুন না কেন, সমুদ্র ভীষণ প্রিয়। এবার কর্ণাটক থেকে আপনি সমুদ্রের ওপর হেঁটে যেতে পারবেন। গরমের ছুটিতে যদি প্ল্যান না করে থাকেন তাহলে এই ভাসমান ব্রিজের কথা জেনে নিন। কর্ণাটকের উদুপির মালপে সৈকতে ভাসমান ব্রিজের উদ্বোধন করেছেন এলাকার বিধায়ক রঘুপতি ভাট। 5 বছরের বেশি বয়সীরা 100 টাকা দিয়ে 15 মিনিটের জন্য সমুদ্রের ওপরের এই ভাসমান ব্রিজের ওপর দিয়ে যেতে পারবেন। দেখুন তো কি সুন্দর, আহা, এই সমুদ্রের ঢেউ বুঝে আপনাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। এই গেল 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 থেকে বাঁচলাম, এই অনুভূতি, এই আবেগকে সঙ্গী করছেন অনেকেই।